আকলি করতে নিয়ে দা 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 ম্যানচেস্টার সিটি লিওনেল মেসি নেইমার ফুটবল অ্যাটারিয়ান এমবাপ্পে সম্মিলিত আক্রমণকে স্বাগত জানাচ্ছি করে দেন বন্ধুরা আজকে ভিডিওতে আমি ম্যানচেস্টার সিটি ভার্সেস পিএসজি জালকে রাতে চ্যাম্পিয়ন লিগ ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসাস তাইলে একমাত্র গোলটা করে সম্পূর্ণ দেন এই জয়ের ফল নিশ্চিত হয়ে গেল মেসি পিএসজি নয় পয়েন্টের সিটি গ্রুপের শীর্ষ দলে পাড়ি জমাচ্ছে দ্বিতীয় রাউন্ডে গোটা ম্যাচেই এইরকম স্বর্ণচালা ফুটবল খেলেছে পিএসজি দলে তারকা থাকলে যে শুরু হয় না দলের মধ্যে একটা যে রসায়নও থাকতে হয় সেটাই যেন বারবার মনে পড়েছে মেসিদের খেলা থেকে পিএসজির মেসি নেইমার এমবাপ্পে সবাই খেললেও ছিলেন না মার্কো ভেরাতির মতো মিডফিল্ডার ওদিকে সিটি পায়নি ফিল ফোর্ডের জ্যাক গ্রিলিশের মতো তারকাদের লেফট ব্যাক ওলে সান্দোর জিনিচেঙ্কোকে মাঝমাঠে খেলিয়ে চমকে দিয়েছিলেন গুয়ার্দিওয়ালা আক্রমণভাগে মেয়ারাজের সঙ্গে খেলেছে রেনালদো সিলভা আর রেইন স্টার্লিং প্রথমার্ধে দুই দলের কেই গোল করতে পারেনি 49 মিনিটে গোল করেন পিএসজি এমবাপ্পে পিছিয়ে পড়েও আশা হারায়নি সিটি 76 মিনিটের মধ্যে দুই গোল করে সিটিকে ম্যাচে ফেরান স্টার্লিং আর বিকল্প হিসেবে মাঠে নামা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসু ইংলিশ ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে হতো গোল হয়ে গেল রেইন স্টার্লিং তার চেয়ে বেশি গোল আছে কেবল পল স্কলস আর ওয়েন রুনি ওদিকে এই প্রতিযোগিতায় 19 গোল করে কিংবদন্তি রোনাল্ডিনোকে ছাড়িয়ে গেছেন জেসুস এই নিয়ে গোটা ক্যারিয়ারে মরসিয়ে 75 একে পেয়াব গুয়ার্দিওলা তার ক্যারিয়ারে 13 বার হারালেন ফ্রেন্ডস আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই